উনি রেজিগনেশন নিয়ে ঘুরতেন, এখন মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন না কেন? একের পর এক কামলুনি বাদুরিয়া বোলপুর পরপর ঘটনা, সব জায়গায় বলছি ছোট ঘটনা নয়, প্রেম ছিল, সব জায়গায় প্রমাণ লোপাটের চেষ্টা, এখানেও তাই হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বেসিক্যালি একটা ভয়ের বাতাবরণ রেডি করা হচ্ছে, বাবা মা ভাই বোন সব যাদের যা পাচ্ছে আত্মীয় স্বজন নিয়ে গিয়ে থানায় রেগুলার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে ব্যাপারটা থেকে নিজেদের উইথড্র করো, হয়তো কিছু পয়সা লেনদেন করবে যাতে এটাকে রেপ থেকে প্রেমে নিয়ে যাওয়া যায়। ছাড়া পুলিশের সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব নয় তো, পুলিশ যদি সহযোগিতা না করতো তাহলে একটা ওই রকম 33 বছরের ছেলে, জোয়ান ছেলে রাত্রিবেলা বিয়ে বাড়ির থেকে ফিরছিল, তাকে কি করে মেরে দিল? এবং এটার কারণ হচ্ছে ওই কালিয়াগঞ্জের যে ঘটনাটা রেপটা হয়েছে ওটা নিয়ে মানুষ উত্তেজিত, আজকে মানুষ পুলিশকে সহ্য করতে পারছে না, যাদের যা কাজ সেই কাজটা পুলিশ এখন জনগণের সেবা না করে শুধুমাত্র চোরদের সেবা করছে, ধর্ষককে বাঁচাচ্ছে, তাই জন্য পুলিশ ওইটার একটা ভয়ের বাতাবরণ করলো। যদি তোমরা জনগণ এবার মনে করো যে সোজা হয়ে উঠে দাঁড়াবে শীত দ্বারা সোজা করে, তাহলে আমরা তোমাদের এইভাবেই মেরে ফেলবো, কিন্তু এটা আমরা ছাড়বো না, এটাও আমরা লড়বো, এইভাবে পুলিশি অত্যাচার পুলিশি রাজ চলবে না। মালদার কালিয়াচকে খুন হওয়া নাবালিকা নির্যাতিতার বাড়িতে মালদা থানার পুরাতন মালদা এলাকায় গেলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দল। এলাকায় গিয়ে শুনলেন নির্যাতিতার মা বাবা সকলেই মালদা থানাতে পুলিশের কাছে রয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে খুব উগড়ে দেন তিনি, বলেন দুয়ারে ধর্ষকের সরকার চলছে। পুলিশ তো এখন ধর্ষকদের প্রোটেকশন দিচ্ছে, পুলিশ কি করে ছেলে মেয়েদের ধরবে? পুলিশকে কোনোদিন দেখেছেন? এই যে রেপটা হয়ে গেল, এতদিন হয়ে গেল পুলিশ একমাত্র একজন রেপিস্টকে ধরেছে, বাকিরা কোথায়? পুলিশ যেটা কাজ সেটা করছে না, পুলিশ কোথায়? কোন চোর মন্ত্রী এমএলএরা সব মোবাইল ফেলছে, জল ছেড়ছে পুলিশ, পুলিশ এখন ধান খেত খুঁড়ে টাকা বের করছে, কারণ ওদের যে সরকারটা, এই যে তৃণমূল সরকারের সব নেতা মন্ত্রীগুলো চোর, কোন জেলে যাবে জেল পরিষ্কার করবে পুলিশ? পুলিশ বালা পড়েই বসে আছে, স্থিতি তো দেখার কিছু নেই। দুয়ারে সরকার এসেছিল, দুয়ারে যুবরাজ লিমোজিন গাড়ি পরে গাড়ি চড়ে নামছে, এখন দেখলাম দুয়ারে ধর্ষক সরকারের চলছে। এই যে আইটেমটা চলছে মেনলি দেখা গেল এই এই জেলাগুলোর পরপর, উত্তর দিনাজপুরে দেখেছি, কালিয়াগঞ্জে, এবার কালিয়াচকে। আমার প্রশ্ন হচ্ছে 16 বছরের মেয়ে ক্লাস টেনের, তাকে গ্যাংরেপ হলো আমরা সবাই জানলাম আপনাদের মাধ্যমে, মিডিয়াকে ধন্যবাদ জানাবো যার জন্য, তারপরেই এখন রোজকারের মতন রুটিন হয়ে গেছে পুলিশের, একটা ভাঙা বাড়ি যার চাল থেকে জল পড়বে রোদ্দুরের আলোয় ঘর ইয়ে করছে, সেই বাড়িতে দেখা যাচ্ছে যে পুরজন, অথচ এখনও রেপিস্ট একজনের বেশি ধরা কেন পড়লো না? রোজ সকালে হলে তাদের বাবা মা এমনকি 2.5 বছরের একটা দিদির বাচ্চা ছিল তাকে পর্যন্ত নিয়ে তুলে নিয়ে যাচ্ছে, তাদের মেডিকেল টেস্টের কী প্রয়োজন আছে? এই পুলিশের প্রয়োজনটা কোথায়? মমতা ব্যানার্জি নিজে বলছেন যে পুলিশ কি বালা পড়েছিল, আমরাও এই পুলিশকে একটাই প্রশ্ন করছি, এই বালা পড়া পুলিশগুলোকে মমতা ব্যানার্জি কবে ত্যাগ করবেন? আগে উনি রেজিগনেশন নিয়ে ঘুরতেন, এখন মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন না কেন? একের পর এক কামলুনি বাদুরিয়া বোলপুর পরপর ঘটনা, সব জায়গায় বলছি ছোট ঘটনা নয়, প্রেম ছিল, সব জায়গায় প্রমাণ লোপাটের চেষ্টা, এখানেও তাই হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বেসিক্যালি একটা ভয়ের বাতাবরণ রেডি করা হচ্ছে, বাবা মা ভাই বোন সব যাদের যা পাচ্ছে আত্মীয় স্বজন নিয়ে গিয়ে থানায় রেগুলার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে ব্যাপারটা থেকে নিজেদের উইথড্র করো, হয়তো কিছু পয়সার লেনদেন করবে যাতে এটাকে রেপ থেকে প্রেমে নিয়ে যাওয়া যায়। তো আমরা সর্বতোভাবে এই ধরনের যে কোনো ঘটনা, কোনো মেয়ে কোনো সন্তান, আমাদেরও সন্তান আছে ঘরে, আমরা চাই যে এর থেকে আমরা বেরোই, পশ্চিমবঙ্গ এর থেকে বেরিয়ে আসুক। আর এলাকারবাসীকে একটা কথাই বলবো, তাদের ঘরে হয়তো আজকে কিছু হয়নি কিন্তু আগামী দিনে হবে না কেউ বলতে পারে না, তাই প্রত্যেককে এক জায়গায় হয়ে একসঙ্গে লড়াইটা দিতে হবে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, এই সরকারটার। বাবা মেয়েতে মিলে গ্রেপ্তার হয়েছে, চোর ধরা পড়েছে, অনেক পরে পড়েছে, প্রচুর টাকা করে নিয়েছে, যে মেয়ে প্রাইমারি স্কুলের টিচার হওয়ার যোগ্যতা নেই সে প্রাইমারি স্কুলের টিচার হয়ে 500,000 কোটি টাকার মালিক হয় কী করে? তো ইডি সিবিআই তাদের পথে চলছে, আইন আইনের পথে চলবে, ছাড়া পুলিশের সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব নয় তো, পুলিশ যদি সহযোগিতা না করতো তাহলে একটা ওই রকম 33 বছরের ছেলে, জোয়ান ছেলে রাত্রিবেলা বিয়ে বাড়ির থেকে ফিরছিল তাকে কি করে মেরে দিল? এবং এটার কারণ হচ্ছে ওই কালিয়াগঞ্জের যে ঘটনাটা রেপটা হয়েছে ওটা নিয়ে মানুষ উত্তেজিত, আজকে মানুষ পুলিশকে সহ্য করতে পারছে না, যাদের যা কাজ সেই কাজটা পুলিশ এখন জনগণের সেবা না করে শুধুমাত্র চোরদের সেবা করছে, ধর্ষককে বাঁচাচ্ছে, তাই জন্য পুলিশ ওইটার একটা ভয়ের বাতাবরণ করলো। যদি তোমরা জনগণ এবার মনে করো যে
সোজা হয়ে উঠে দাঁড়াবে সিদ্ধারা সোজা করে, তাহলে আমরা তোমাদের এইভাবেই মেরে ফেলব। কিন্তু এটাও আমরা ছাড়বো না, এটাও আমরা লড়বো। এইভাবে পুলিশি অত্যাচার, পুলিশিরা চলবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।